সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম নিউ কুকিং হাউস ই চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমি কোনো নতুন রেসিপি নিয়ে আসিনি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ব্যতিক্রম ধর্মী একটি ভিডিও তো ভিওয়ার্স দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি আজ কি ভিডিও নিয়ে এসেছি যেসব নতুন গৃহিণী আপুরা মাছ কাটাতে এখনও খুব অনভিজ্ঞ বা অস্বস্তি বোধ করেন সেসব নতুন গৃহিণী আপুদের জন্য আমি নিয়ে এলাম সহজভাবে মাছ কাটার কিছু টিপস তো আমি আজ একটি ইলিশ মাছ কেটে দেখাবো কীভাবে সহজভাবে খুব অল্প সময়ে একটি মাছ অতি সহজে কেটে ফেলা যায় তাই আজ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব আমি আজ একটি ইলিশ মাছ নিয়ে কেটে দেখাবো আপনারা এই পদ্ধতি ফলো করে যে কোনো ধরনের বড় মাছ খুব তাড়াতাড়ি অল্প সময়ে কেটে নিতে পারেন তো ভিউয়ার্স আজকের ভিডিও ভিডিওটি উপভোগ করুন আশা করছি ভালো লাগবে আমি মোটামুটি একটি বড় সাইজের ইলিশ মাছ নিয়ে নিয়েছি এখন একটি চামচ নিয়ে লেজের অংশ থেকে আস্তে আস্তে করে ঘষে ঘষে পালকগুলোকে উঠে উঠিয়ে নিচ্ছি আমি প্রথমে ইলিশ মাছের পালকগুলো এভাবে চামড়া থেকে আলাদা করে নিব এবং তারপর ইলিশ মাছটিকে ধুয়ে পরিষ্কার করে নিব। তারপর ইলিশ মাছটিকে কেটে নিব তো ভিউয়ার্স দেখতে থাকুন আমি কিভাবে আজ ইলিশ মাছটি কেটে টুকরো করে নিচ্ছি দেখে নিশ্চয় বুঝতে পারবেন মাছ কাটা যে কত সহজ একটি কাজ তাই ভিডিওতে আজ আমি আপনাদের সামনে তুলে ধরব তো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের খুব উপকারে লাগবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আমার সবগুলো টিপস আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন আমি কিভাবে আজকে মাছটিকে খুব অল্প সময়ে কেটে নিব তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিউয়ার্স আমার সঙ্গে থাকুন মাছটি পরিষ্কার করা হয়ে গিয়েছে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি মাছটি কাটা শুরু করব প্রথমে আমি মাছের সাইড এর ফেলে নিব এখন আমি মাছটিকে লেজ এবং মাথার অংশ আলাদা করে তিনটি পিসে ভাগ করে নিব যে কোনো ধরনের মাছ এভাবে কেট কাটলে খুব সহজে মাছটি কেটে নেওয়া যায় এবং পিসগুলো খুব সুন্দর করে করা সম্ভব হয় এই যে দেখতে পাচ্ছেন আমি মাছটিকে তিনটি ভাগে ভাগ করে নিলাম এখন আমি মাঝের অংশকে হালকা হালকা চেপে চেপে ডিমগুলো বের করে নিব। যদি আমার মাছটিতে ডিম হয়নি তাই আমি আপনাদেরকে দেখাতে পারলাম না আপনাদের মাছে যদি ডিম হয়ে থাকে তাহলে আমি যেভাবে যেই কৌশলে ডিমগুলো বের করার চেষ্টা করেছি ঠিক একইভাবে আপনারা ডিমগুলো ছাড়িয়ে নেবেন তাহলে মাছ থেকে ডিম ছাড়িয়ে নেওয়া সহজ হবে এখন আমি মাছগুলোকে এভাবে পিস করে নিচ্ছি আমি একটু বড় বড় করে মাছগুলো পিস করে নিচ্ছি আপনারা চাইলে আরও ছোট করেও পিস করে নিতে পারেন বড় করে পিস করার করলে হয় কি মাছগুলো রান্নার সময় ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না তাই আমি একটু বড় বড় করে মোটা মোটা করে কাজ মাছগুলো কেটে নিচ্ছি এই যে আমি কত সহজে মাছগুলো কেটে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন মাছ কুটার সময় আপনারা এই এই টিপসটি অবশ্যই ফলো করবেন মাছকে সমান তিনটি ভাগে ভাগ করে নেবেন তারপর মাছ কুটা শুরু করবেন তাহলে মাছগুলো কেটে নেওয়া খুব সহজ হয়ে যাবে এখন আমি লেজের অংশ থেকে একটি পিস আলাদা করে নিচ্ছি এরপর আমি লেজটির মধ্যে এভাবে একটু কেটে দিচ্ছি যাতে রান্নার সময় মশলা ঢুকে লেজের মধ্যে মশলাগুলো ঠিকই প্রবেশ করতে পারে তাই এরপর আমি মাথাটাকে দুটো পিস করে নিব আমার ভিডিওটি যদি আপনাদের সামান্যতম ভালো লেগে থাকে তাহলে প্লিজ